আজকে একটু আগে একটা নিউজ পাইলাম আমি যে 30 আন্ডার 30 এশিয়ার ভিতরে আমার নাম আসছে আর কিছুক্ষণ আগে আমি পাইলাম এর জন্য আসলে বাংলাদেশকে চ্যালেঞ্জ রিপ্রেজেন্ট করা সারা বিশ্বের মাঝখানে শুধু নিজে যখন শুনলেন প্রথম কেমন লাগলো একটু ওই অনুভূতিটা আমি তো 20 মিনিট আগেই জানতে পারলাম জানার পর তো আমি খুব এক্স্যাক্টলি আমি কখনো ভাবি না এটা তো আমার সব সোয়ানাই খান ছিল সিদ্ধু মোসা ছিল আরো বড় বড় যারা আইডল আছে তারা ওইখানে আমার 30 নম্বরে আমার নাম আসবে এটা কখনো আমি ভাবতে পারিনি সো এইমাত্র জেনে আসলে আমি খুবই হ্যাপি যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে বাংলা ভাষাটা যাচ্ছে বাংলাদেশ তো এই কারণে আসলে স্পেশালি মাই অডিয়েন্স যারা খুব সাপোর্ট করতেছে যারা আমার ভাইরা যারা মারা যারা বোনরা দেখতেছে তারা খুব সাপোর্ট করে এর জন্য আমি সাউথ এশিয়ার ভিতরে আমি নামটা করতে পারছি সিদ্ধি ভাই আপনি যখন বিশ্ব দরবারে ইউটিউব নিয়ে বাংলাদেশকে একটা সম্মান সূচক জায়গায় নিয়ে এখান থেকে বাংলাদেশে যখন ইউটিউবারদের নিয়ে নানা নেতিবাচক কথা বলা হয় ঠিক আপনি একজন প্রতিষ্ঠিত ইউটিউবার হিসেবে কি বলার আছে বা কি সাজেশন থাকবে না আমি একটা কথাই প্রত্যেকটা মানুষকে বলবো এখন বাচ্চাদের হাতেও কিন্তু আইপ্যাড থাকে আমাদের প্রত্যেকটা ঘরে দেখবেন বাচ্চারা যারা আছে তাদের কিন্তু আইপ্যাড আছে এবং বিভিন্ন জিনিস আছে যারা এখন ইউটিউব ফেসবুক দেখতেছে তো আপনারা একটু স্পেশালি প্যারেন্টসদেরকে বলবো যে আপনাদের বাচ্চাদেরকে কি দেখাচ্ছেন কি দেখবে এই জিনিসটা একটু আর আসলে ফেমাস তো ভাইরাল কন্টেন্ট দিয়েও হওয়া যায় কিন্তু কষ্ট করে আস্তে আস্তে করে যদি আপনি ভালো কাজ করেন ভালো দিকটা দেখেন তাহলে আরো ভালোবাসাটা বেশি পাওয়া যায় সো খারাপ জিনিস না প্রমোট করে আমরা সবসময় ভালো জিনিসই প্রচার করি ভ্যালেন্টাইন প্ল্যানটা কি না ভ্যালেন্টাইনে কোনো প্ল্যান নেই আমি ভ্যালেন্টাইন এগুলোতে বিশ্বাস করি না ঠিক আছে সো ফ্যামিলির সাথে আছি এগুলো ভ্যালেন্টাইনে বিশ্বাস আপনি যেখানে যায় সেখানে ভক্তি চুনারুঘাট থেকে এখন মোতারে প্লাজা কেমন লাগে দেখতে খুব ভালো লাগে আর স্পেশালি আমার সাথে ভাইরাল সঙ্গে বেশি ভালো লাগে কাকে বেশি ভালোবাসে বাবা মা তো এই জন্য আমি সবসময় নিজের বাবা মাকে ভালোবাসার জায়গায় বলি কারণ আমি চাই প্রত্যেকটা সন্তান যেহেতু ইয়াং জেনারেশন ইউথরা দেখতেছে আমি এটাই চাই যে ওরাও যাতে এই মেসেজটা পৌঁছায় সো বাবা মাকে ভালোবাসা এটা লজ্জা নাই সো আমি একবার না হাজারবার বলবো যে আমি আমার বাবা মাকে অনেক বেশি ভালোবাসি আর এটা বলতে আমার বিশ্বাস ভালো তো আপনার ভক্তরা আছে তারা বিশ্বাস করে তাদের জন্য একটু একটা শুভ বার্তা ভালোবাসা আমি বিশ্বাস করি না ভালোবাসা দিবস বলতে ভালোবাসা তো প্রতিদিনই দিবস হয় সো সব সময় নিজের বাবা মাকে ভালোবাসেন নিজের ভালোবাসার মানুষকে ভালোবাসেন আর নিজের ওয়াইফকে ভালোবাসেন এটাই বলবো ধন্যবাদ আন্ডার 30 এশিয়ার ভিতরে আমার নাম আসছে আজকে একটু আগে একটা নিউজ যে 30 আন্ডার 30 এশিয়ার ভিতরে আমার নাম আসছে আর কিছুক্ষণ আগে আমি পাইলাম সো এর জন্য আসলে বাংলাদেশকে চাবো বাংলা ভাষায় রিপ্রেজেন্ট করা সারা বিশ্বের মাঝখানে শুধু ইংলিশ সারা বিশ্বের মানুষ বুঝে জানে সো এইটাই যে ইউটিউবকে চেষ্টা করবো ইউটিউবের মাধ্যমে যেহেতু গণ একটা ন্যাশনাল মিডিয়াম যেখানে ইউটিউব একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যেখানে আমরা বিদেশি মানুষরা আমাদের দেশকে দেখতে পাচ্ছি তো এইভাবে আমরা বাংলা ভাষাকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবো অলওয়েজ